ধন্যবাদ সবাইকে। তো দেখো আমরা আমাদের আজকের পার্টে যেটা তোমার দেখানো ট্রাই করবো, এটা হচ্ছে আসলে আমরা তো অ্যাফিলিয়েট মার্কেটিং বলো বা পেন্টিয়াম ডিমান্ড বলো বা মাইক্রোসফট সাইট যে কোনো কিছুর জন্য আসলে তোমার যদি নিজের একটা অডিয়েন্স থাকে তাহলে কিন্তু আর তোমার টেনশনই কিছু নেই, তুমি জাস্ট একটা লিঙ্ক নিবা আর লিঙ্কটা প্রমোট করবা, অটোমেটিক সেল হবে। কিন্তু এই যে জিনিসটা এতটা তুমি মানে আমি তোমার সহজভাবে মানে বললাম, কিন্তু অডিয়েন্স গ্রো করা কিন্তু এতটা সহজ না। তো অডিয়েন্স গ্রো করার জন্য তোমার কাছে প্রয়োজন হবে ছবি, তোমার কাছে প্রয়োজন হবে ভিডিও। তো আমি তোমাদের হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা তোমার ডিটেলস আমি দেখাইছি, আসলে তুমি কীভাবে করে ছবি বানাবা, কীভাবে করে ভিডিও বানাবা, তো ডিটেলসে। তো আজকে আমি এর বাইরে এসে কিছু কথাবার্তা বলবো, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো কথাবার্তা এদের মনে তোমার থাকবে না। আজকে আমি তোমাদের সাথে একটা হচ্ছে লিঙ্ক শেয়ার করবো, যদিও এই লিঙ্কটা মনে হয় তোমাদেরকে আমি এর আগে শেয়ার করছিলাম, এটা হচ্ছে pixels.com। তো এখান থেকে যদি তুমি যে কোনো ফটো নাও বা ভিডিও নাও তার কোনো কপিরাইটই কোনো ঝামেলা হয় না, তুমি এখান থেকে আনলিমিটেড ফটো নিতে পারবা, আনলিমিটেড ভিডিও নিতে পারবা। আর সেই ফটো বা ভিডিওকে তুমি জাস্ট মানে সরাসরি আপলোড করবা না, তুমি জাস্ট সেটা আপলোড করার আগে তুমি একটু ক্যানভাতে আপলোড তুমি একটু ক্যানভাতে এডিট করে নিবা। আমি যদি একটু ক্যানভাটা তোমার সামনে দিয়ে দিই, একটু ভালো করে মানে তুমি জাস্ট একটু খেয়াল করো, কারণ আমি পুরো পার্টটা বলার ট্রাই করবো। আমি একটু তোমার জাস্ট এখানে ক্যানভা দিয়ে একটু তো লগ ইন করে নিই, মানে এখান থেকে তুমি ছবি বা ভিডিও নেওয়ার পরে একটু ক্যানভাতে এডিট করবা। আর তুমি ক্যানভাতে এমনভাবে এডিট করবা যে এডিট করার পরে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, পিন্টারেস্ট, ইউটিউব পাঁচটা প্ল্যাটফর্মে তুমি সেম ভিডিও আপলোড করতে পারবা, মানে আপলোড করার সময় কোনো ডাইমেনশন বা কোনো ঝামেলা হবে না। আচ্ছা এখানে কিছু ভেরিফিকেশন আসছে, আমি একটু ভেরিফাই করে দিই এটা। আচ্ছা আমরা আমাদের হচ্ছে এটা ভেরিফাই, আচ্ছা জাস্ট হয়ে গেছে। তো আমরা আমাদের এখান থেকে তোমার ছবি বা ভিডিও কীভাবে করে নিব, আমি জাস্ট এটা তো লগ ইন ছাড়া ডাউনলোডের সমস্যা করবে কিনা আমি একটু দেখার ট্রাই করি, একটু মানে তো লগ ইন করে নিই, কারণ আসলে লগ ইন ছাড়া যে কোনো জায়গায় ঝামেলা করে। জাস্ট একটু আমি তো লগ ইন করে নিই, এখানে সমস্যা নেই, আমি এখানে গিয়ে একটু তো লগ ইন করে ট্রাই করি। আচ্ছা তো সাইন ইন কি হয় না নাকি? আচ্ছা তার মানে আমাদের ক্যানভাস সাইন ইন হয়ে গেছে, আমি জাস্ট এখানে ক্যামেরার পাশে টানি। অর্থাৎ এই একটা জগৎ তোমাকে একদম যে কোনো কন্টেন্টের ফুল প্রবলেম সলভ করে দেবে। আর এটার সাথে আমরা কোনো এআই বা কোনো কিছু আনবো না, মানে কোনো তো এআই বা কোনো কিছু তো তোমার ছাড়া। জাস্ট দেখি তো লগ ইন তোর হয়ে গেছে নাকি লগ ইন। আচ্ছা হোয়াট আর ইউ মেনলি ইউজিং পিক্সেল, আমি তোমাকে কী করে ডাউনলোড করবো কন্টেন্ট আমি সোশ্যাল মিডিয়া বা যে কোনো কিছুর জন্য, জাস্ট তুমি চার পাঁচটা দিয়ে রাখবার এরকম, অত সবই দিয়ে রাখার কোনো সমস্যা নেই। কন্টিনিউ, ইয়েস সাইন মি আপ, ইমেল আপডেট, আচ্ছা তো নো থ্যাংকস। আচ্ছা তো এরকম তোমরা অ্যাকাউন্ট অ্যাড করে ফেলবে, একদম ইজি, করতে কঠিন কিছু না। তো আমাদের উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা হোম ডেকোর নিয়ে একটা আইডি বিল্ড আপ করবো। তো তুমি যদি এখানের মধ্যে লেখো হোম ডেকোর, ডিইসি ওর হোম ডেকোর, একে তুমি যদি জাস্ট একটু সার্চ দাও, দেখো তোমার সামনে 122K ফটো আসছে, 37,000 ভিডিও আসছে। এখন তুমি কয়টা ভিডিও নিয়ে তুমি কাজ করবে? 37,000 ভিডিও, এরপর 122K তোমার কি ফটো, তুমি এখান থেকে যে কোনো ফটো নিয়ে তুমি আপলোড করতে পারো, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমি তোমাদেরকে একটু ভিডিও দেখাবো বা তুমি ভিডিও নিয়ে কীভাবে কাজ করবে, কারণ ভিডিওটা একটু বেশি পরিমাণ রিচ হয়, তার কারণে তুমি যদি 10টা কন্টেন্ট আপলোড করো এর মধ্যে 8টা রাখবা ভিডিও, 2টা রাখবা মানে ফটো, তাহলে হবে কি তোমার অডিয়েন্সটা খুব দ্রুত তোমার হচ্ছে গ্রো হবে। তো আমি চলে গেলাম ভিডিওর কাছে। তো তো মানে তুমি কিন্তু এখানের মধ্যে এগুলো কিন্তু তুমি ফিল্টার করতে পারো, তুমি যদি লেখো নিউ তো আমার নতুন আসবে, তুমি একটু জাস্ট একটু মানে তো পপুলার রাখা ট্রাই করবা। আর তো অল সাইজ আসার সমস্যা নাই, অল তোমার ওরিয়েন্টেশন কোনো প্রবলেম নাই, তো আসুক তোমার যা আসতেছে আসুক, আমরা আমাদের মতো করে জিনিসটা করে নেব। আচ্ছা তো এরপরে দেখো আমি জাস্ট এখান থেকে ধরো তো র্যান্ডম একটা তোমার সিলেক্ট করলাম, যেমন ধরো তোমার একটা র্যান্ডম নেই, তুমি কোনটা নেওয়া যায় জাস্ট র্যান্ডম মনে করে আমি তোমার সেটা নিলাম এইটা। তো এখান থেকে তুমি জাস্ট এই ডাউনলোডের মধ্যে ক্লিক করো, দেখো তো ডাউনলোড কিন্তু হয়ে গেছে। অর্থাৎ ডাউনলোডটা একদম ইজি, জাস্ট এক ক্লিকে ডাউনলোড তোমার জাস্ট হয়ে যাবে। তো তার মানে তোমার নিচের তুমি এখান থেকে ফার্স্টটা ভিডিও বা ছবি ডাউনলোড করে নেবা, এটা হলো তোমার প্রথম কাজ। আর এখান থেকে সবগুলো তোমার ফুটেজ মানে তো পুরো ফ্রি, তুমি এখান থেকে আনলিমিটেড ছবি ভিডিও নাও, কোনো প্রবলেম নেই। আর এখান থেকে নেওয়ার পর এখন যেহেতু আমরা তো পাঁচটা প্ল্যাটফর্মে আপলোড করবো, আমাদের উদ্দেশ্য কি পাঁচটা প্ল্যাটফর্মে, এখন যেহেতু মানে তার কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মেই তোমার কিন্তু রেশিও তোমার কিন্তু একদম প্রায় সিমিলার টাইপসের। আচ্ছা তো আমাদের নেক্সট কাজ হবে কি তোমার তোমার জাস্ট ক্যানভাতে আসা। আর এই ভিডিওটা কোথায় আসা আমি তোমার দেখি, এই ভিডিওটা আমরা তো কোথায় ডাউনলোড করলাম আমি একটু তোমার দেখার ট্রাই করবো। তোমার আসছে হচ্ছে আমাদের ডাউনলোডস, আচ্ছা ঠিক আছে থাক এখানে। নেক্সট আমাদের কাজ হচ্ছে তোমার ক্যানভাতে আসা।
তো ক্যানভাতে আসার পরে তুমি এখান থেকে যেটা করবা ক্রিয়েট এ ডিজাইনও দিতে পারো অথবা তুমি এখানে সার্চ করতে পারো। এখানে তুমি সার্চের মধ্যে তুমি যেটা করবা আমি তোমার জন্য হচ্ছে লিখে রাখছি যে এই যেটা 1920 পিক্সেল বাই 1080 ভিডিও, অর্থাৎ এই যে ভিডিও সাইজ যেটা হবে এটা আমি 1920 পিক্সেল বাই 1080 কনভার্ট করব, 1920 পিক্সেল বাই 1080। অর্থাৎ তুমি ছবি বা ভিডিও যেটা নাও না কেন, এক্ষেত্রে আমরা ভিডিও নেব, কারণ আমরা যদি ভিডিও নেই আমি এটা তোমার টিকটকে আপলোড করতে পারবো, ইউটিউবে পারবো, কারণ ইউটিউবেও তো ফটো আপলোড করা যায় না, টিকটকে কি কারণ ফটো আপলোড করা যায় না, যার কারণে আমরা ভিডিও নেব বা আমরা ভিডিও নিয়ে কাজ করার তোমার ট্রাই করব। আচ্ছা তো তুমি জাস্ট এটা লিখে সার্চ দিবা ফ্রম এই যে 1080 1920 বাই 1080, তুমি যদি এটা লিখে সার্চ দাও অথবা আমরা এখান থেকে যদি একটা তো কাস্টম ডিজাইন দেখি, একদম কাস্টম ডিজাইন তো করা যায়, দেখো 1920 বাই কত ছিল ওইটা 1920 বাই 1080। আচ্ছা তো মানে তুমি দেখবা যে মানে তোমার কাস্টম এখানে কিন্তু আছে একটা, এই যেটা 1920 বাই 1080, বাট এটা তোমার কিন্তু প্রেজেন্টেশন, তারপর ভিডিও অথবা তুমি এটা লিখতে পারো ভিডিও 1920 বাই 1080, তুমি তো যেভাবে আসে আর কি কোনো সমস্যা নেই, তাহলে সার সাথে আসার কথা, বাট আসলো না 1920 পিক্সেলস বাই 1080। তো কোথায় এটা তো ওটাও সমস্যা নাই, আচ্ছা প্রবলেম আছে একটা লিখি, এটা আসার কথা, এটা তোমার চলে আসে, বাট আচ্ছা চলে আসতে আশা করি, আচ্ছা ঠিক আছে তো চলে আসতে, অর্থাৎ তুমি মানে সোশ্যাল মিডিয়া যাওয়ার পর যেটা মানে তো মানে তো সার্চ দেখো, সার্চ অপশনটা বাইরে তোমার শো করতেছে না। আচ্ছা তো এখানে তোমার সামনে যে টেম্পলেটগুলো আসছে এই সবগুলো কিন্তু 1920 বাই 1080। এখন তোমার যেটা কাজ হবে এখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করো, কোনো সমস্যা নেই, যেমন আমি জাস্ট তোমার প্রথমটা সিলেক্ট করলাম, এরপর তোমার কাস্টমাইজ দিস টেম্পলেট তুমি এটা সিলেক্ট করলাম, আর এই টেকনিকটা তুমি কিন্তু বারবার অ্যাপ্লাই করবা, যার কারণে তুমি একবার শিখে তুমি শিখে ফেললে কিন্তু আর কোনো মানে কোনো সমস্যাই নেই। তো নেক্সট তুমি যেটা করবা এই ভিডিওটাকে তুমি ডিলিট করে দিতে পারো, এই ভিডিওটা কোনো সমস্যা নেই, এই ভিডিওটাকে তুমি বাদ দিয়ে দিলাম এই ভিডিও, কারণ আমার আমরা এখানে তো আর তোমার এই ভিডিও আপলোড করবো না। এরপর তোমার জাস্ট আপলোডস, এই যে আপলোডস, আপলোড থেকে এই যে আপলোড ফাইলস একটু খেয়াল করো, আপলোড ফাইলস, এরপর আমাদের ওই যে ভিডিও যেটা আমি ডাউনলোড করছি আমরা জাস্ট এখানে মধ্যে আপলোড করে দেবো, তো ডাউনলোডস থেকে তোমার কোথায় ভিডিওটা এই যেটা না জাস্ট এইটা, এটা আমি তোমার জাস্ট ওপেন করে দিলাম, আপলোড করে দিলাম, এটা আপলোড হোক, এটা আপলোড করার পরে আমরা এটাকে তোমার করবো কি এখানে নিয়ে আসবো, যার ধরুন এই ভিডিওটা তোমার যেটা মানে উইথ হাইট 1920 বাই কত হবে 1080, যার কারণে আমরা যে কোনো প্ল্যাটফর্মে এটা আমরা এটা আপলোড করতে পারবো, তোমাদের আপলোড এটা হচ্ছে এখানে ইন্টারনেট স্পিড কম্পিটিভ স্পিড ফাস্ট হলে তুমি কাজ করে আমার যাবো না, মানে খুব দ্রুত তোমার এটা কাজ হবে। আচ্ছা এটা আপলোড এটা হোক, এটা তোমার জাস্ট ফুল এটা এখন হচ্ছে আপলোড, আচ্ছা তো দেখো আমার এই মোটামুটি আপলোড তোমার জাস্ট হয়ে গেছে। নেক্সট কাজ কী হবে জাস্ট তোমার এই ফরম্যাটে, এই ফরম্যাটে আমি তোমার সাজাই ফেলবো, এটাই তোমাদের ভিডিও রেডি। এখন তুমি যদি চাও এটার মধ্যে কিছু একটা টেক্সট লিখতে, কিছু একটা কন্টেন্ট লিখতে তুমি যদি লিখতে পারো, তুমি যদি চাও কোনো একটা টেক্সট অ্যাড করতে তুমি কিন্তু এখানের মধ্যে লিখতে পারবা একদম ইজিলি, যে কোনো একটা টেক্সট বা যে কোনো একটা কথা তুমি লিখতে পারো, মানে তোমার এই প্রোডাক্টের মানে তোমার জাস্ট বিষয়ে তোমার হচ্ছে কী প্রোডাক্ট বা তোমার কী জিনিস, আমি আপাতত তুমি দেখাচ্ছি না, বাট তোমার দেখা যায় আর কি, তুমি চাইলে যে কোনো টেক্সট যে কোনো তুমি কি তোমার জাস্ট একটা স্টিকার যে কোনো কিছু তুমি এখান থেকে নিতে পারো, তার সঙ্গে তুমি জিনিস ধরতে পারছো, অর্থাৎ তুমি তোমার মতো করে কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারবা। এরপর তোমার কাজ কী জাস্ট এটা ডাউনলোড করে ফেলা, তুমি এখান থেকে ডাউনলোড করে ফেলবা এই যেটা তুমি ডাউনলোড, আর MP4 ভিডিও তুমি ডাউনলোড হয়ে যাবে, আপলোড করার জন্য কিন্তু রেডি। এভাবে করে তুমি তোমার যে কোনো নিচের জন্য আনলিমিটেড তুমি এখান থেকে পিক্সেল থেকে নিবা, নিয়ে নিয়ে তুমি জাস্ট ক্যানভাতে এডিট করে কাজ করতে পারবে, তো আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। আর এক্ষেত্রে তোমরা জাস্ট একটা তুমি মানে স্টিকার বা তুমি টেক্সট অ্যাড করলে কী হয় আর একটু অ্যাট্রাক্টিভ হয় আর কি, একটা স্টিকার তুমি জাস্ট অ্যাড করলা যেটা তোমার কি মানে তোমার ওই কন্টেন্টের সাথে তোমার জাস্ট এক সামঞ্জস্য হচ্ছে, তো দেখ আমাদের কিন্তু একদম ফুল রেডি মানে তো ভিডিও আপলোড করার জন্য, এই যেটা এই যে দেখছো এটা কিন্তু মানে তোমার ফুল রেডি, আমরা আমাদের তোমার নেক্সট পার্টে আমরা জাস্ট এই ভিডিওটা আমাদের আমাদের সব প্ল্যাটফর্মে আপলোড করে দেবো, তো যার ধরুন তোমাদের হচ্ছে অডিয়েন্স কীভাবে বিল্ড আপ করবে কোনো সমস্যা হবে না, কোথেকে তুমি কন্টেন্ট নিবে, আর এটা কিন্তু তোমার জাস্ট কপিরাইট ফ্রি, তোমাকে মানে কেউ কোনো কপিরাইট ধরবে না, তা তোমার ধন্যবাদ সবাইকে।